কি ব্যাপার, সব কিছু এত নীরব শুনশান কেন? লাইটটাও অফ দেখছি। বাসায় কি কেউ নেই নাকি? এই সন্ধ্যাবেলা আবার কোথায় যাবে? মা মা মা, বাবা, আদি, কোথায় তোমরা? এ মা, দরজা তো খোলা। এই বলে শ্রাবণী ঘরে ঢুকতেই একটা বেলুন ফাটলো আর লাইটও জ্বলে উঠলো। সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ। আরে মা, তোমরা তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলে। সারপ্রাইজ কেমন লাগলো তাই বল, সারাদিন অনেক খেটেছি। ওরে পিচ্চি শয়তান, এই জন্যে তুই ক্রিকেট ম্যাচের নাম করে সকাল সকাল উধাও হয়েছিলি। এবার সব বুঝতে পারছি কেন আমাকে সকাল সকাল ঘুম থেকে ডাকা হয়নি, আর ওই ঐন্দ্রিলার মা কেন আমায় ওদের বাসায় আটকে দিয়েছিল। তো আমাকে লুকিয়ে লুকিয়ে এসব চলছিল। হ্যাঁ, ঐন্দ্রিলার মাকে তো আমি বলেছিলাম। এবার নে মা, কেকটা কাট। শ্রাবণী কেক কাটলো, সবাইকে খাইয়ে দিল, তারপরে ডিনার শেষে ঘুমোতে গেল। আজ ওর 21তম জন্মদিন ছিল। অবশেষে দিনটা ভালোই ভালোই গেল, বলেছিলাম না কিচ্ছু হবে না ওর। আমিও তো চাই গো আমাদের মেয়েটা আর পাঁচটা ছেলে মেয়েদের মতো সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুক। হ্যাঁ, এখন একটু ঘুমাও, সারা দিন অনেক কাজ করেছো। ওদিকে অর্ণবের একদম ঘুম আসছে না, ভার্সিটিতে ঘটা ঘটনাগুলোর কথা মনে পড়ছে ওর। চোখ বন্ধ করলেই শুধু শ্রাবণীর মুখটা ভাসছে। তাই অর্ণব বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে বসল। শ্রাবণী, আমার চোখের ঘুম কেড়ে নিয়ে তুমি এখন কি করছো? এদিকে শ্রাবণী ঘুমিয়ে পড়েছে, রাত প্রায় 12টা বাজে, ঘড়িতে ঘন্টা বেজে উঠল। শ্রাবণী উঠে বসল বিছানায়, দেখে মনে হচ্ছে কোনো ঘোরের মধ্যে আছে ও। শ্রাবণী উঠে দাঁড়ালো, তারপর দরজা খুলে সোজা হাঁটতে লাগলো। নিচে নেমে এলো শ্রাবণী, তারপর সদর দরজা খুললো আর সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। শুনছো, ওঠো না, একটা শব্দ পেলাম, মনে হয় কেউ সদর দরজা খুললো। কে গুলবে এত রাতে? চোর নয় তো? উনারা উঠলেন আর সিঁড়ি থেকে দেখলেন সদর দরজা খোলা। তারপর শ্রাবণীর মা সোজা শ্রাবণীর ঘরে চলে গেলেন আর চমকে উঠলেন। ওগো শুনছো, দেখো কি হয়েছে, শ্রাবণী ঘরে নেই। কি বলছো, এত রাতে কোথায় গেল মেয়েটা? বলেছিলাম না আজ কিছু না কিছু ঘটবেই ওর সাথে। সদর দরজা তো খোলা, তার মানে ও এখন বাড়ির বাইরেই। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমাদের এক্ষুনি ওকে খুঁজতে যেতে হবে, চলো তাড়াতাড়ি চলো। শ্রাবণীর মা আর বাবা ওকে খুঁজতে বাড়ি থেকে বের হলেন। এদিকে শ্রাবণী হেঁটেই যাচ্ছে, সামনে তাকিয়ে চারিদিকে কোনো কিছুতেই ওর হুঁশ নেই। দেখে মনে হচ্ছে দেহটা ওর, কিন্তু চালাচ্ছে অন্য কেউ। ধীরে লোকালয় থেকে দূরে এলো শ্রাবণী। চারপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে শ্রাবণী। কোনো হিতাহিত জ্ঞান নেই ওর, শুধু রোবটের মতো হেঁটেই যাচ্ছে। হঠাৎ রাস্তা থেকে নেমে জঙ্গলের দিকে এগিয়ে চলল শ্রাবণী। এদিকে ওর মা বাবা খুঁজেই চলেছে ওকে, ওনারাও খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছেন।
কোথায় গেল আমাদের মেয়েটা? আমার খুব টেনশন হচ্ছে। মেয়েটা ঠিক আছে তো? তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। শ্রাবণী হাঁটতে হাঁটতে থেমে গেল একটা পুরনো মন্দিরের সামনে। দেখে মনে হচ্ছে অনেকদিন কেউ এখানে আসে না। ঝোপঝাড়ে আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। শ্রাবণী মন্দিরটার সামনে দাঁড়ালো, কিছুক্ষণ চেয়ে দেখলো মন্দিরটার দিকে, তারপর আবার পা বাড়ালো মন্দিরের সিঁড়িতে। তার একটু আশ্চর্যজনকভাবে চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। পুরনো সিঁড়িটা নতুন হয়ে উঠল, পুরনো রংচটা দেয়ালের গা চকচকে হয়ে গেল। শ্রাবণী শেষনাগের মূর্তির সামনে এসে দাঁড়ালো, আর পিছন থেকে ইয়া বড় এক নাগ এসে শ্রাবণীর পিছনে দাঁড়ালো। এদিকে শ্রাবণীর মা আর বাবা ওকে চারিদিকে পাগলের মতো খুঁজে চলছে। শ্রাবণীর বাবা ওর মাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু উনি কেঁদেই চলেছেন। মন্দিরে দাঁড়িয়ে আছে শ্রাবণী, ওর পিছনে বিরাট এক নাগ দাঁড়িয়ে, যেন অনেক দিনের পাহারাদার। ঠিক তখনই হঠাৎ মন্দিরের ছাদের ফুটো দিয়ে এক চিলতে আলো এসে শ্রাবণীর মাথায় পড়ল, আর শ্রাবণীর পুরো চেহারা বদলে যেতে লাগলো। চোখের মণিগুলো নীলচে হয়ে যেতে লাগলো, গায়ের চামড়া সাপের আয়েশের মতো হতে লাগলো। শ্রাবণীর পোশাক পরিবর্তিত হয়ে গেল, চারিদিকে প্রলয়ঙ্কারী বাতাস বইতে শুরু করল, তাতে ঘণ্টাগুলো আপনা আপনি টুংটাং শব্দে বাজতে লাগলো। চারিদিক থেকে শত শত নাগ এসে ঘিরে দাঁড়ালো চারিদিকে। নাচতে নাচতে হঠাৎ পড়ে গেল শ্রাবণী, সব নাগেরা উধাও হয়ে গেল। মন্দির আবার রূপ ধারণ করল, চোখ মুখের উপর পানির ঝাপটা পড়তে চোখ খুলল শ্রাবণী। এই তো জ্ঞান ফিরেছে আমার মেয়েটার। মা, তোমরা এখানে আমার ঘরে এত সকাল সকাল, কি ব্যাপার? ও কিছু না, তোর ঘুম ভাঙছিল না তো, তাই ডাকতে এলাম। তুই বিশ্রাম নে মা, আমরা নিচে যাই। বিশ্রাম নেব মানে? সারা রাত তো ঘুমোলাম, আর কত? হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়েছিস, তাই আবার ঘুম। আজ আর ক্লাসে যেতে হবে না, 10টা বেজে গেছে। বাবা তুমিও না। আচ্ছা, আমায় ডাকলে না কেন তোমরা? শুধু শুধু ক্লাসটা মিস হয়ে গেল। হয়েছে, এবার ফ্রেশ হয়ে নিচে এসো। এই বলে শ্রাবণীর মা বাবা সবাই নিচে এলেন। আচ্ছা মা, তুমি দিকে মিথ্যে কথা বললে কেন? ও তো ঘুমায়নি, ও তো বাইরে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিল। তুমি আর বাবা তো ওকে ভোরে নিয়ে এলে, আর এতক্ষণে ওর জ্ঞান ফিরল। আচ্ছা মা, দি রাতে কোথায় গিয়েছিল আর অজ্ঞান ছিল কেন? উফ, তুই এত প্রশ্ন করিস না, যা গিয়ে পড়তে বস, তুইও সব বুঝবি না। আর শোন, এসব কথা জানো শ্রাবু জানতে না পারে। তুমি ঠিক করেছো ওকে কিছু না বলে, এমনিতেও ওর কিছু মনে নেই। এসব বললে টেনশন করতো যে ওকে আমরা রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছি। সত্যি কাল রাতে কি হয়েছিল তা আমাদের সবারই অজানা। কি অজানা বাবা? আয় মা বস, এমনি আমরা গল্প করছিলাম, ও কিছু না, তুই বস। ওহ আচ্ছা। কি হয়েছে তোকে,
এমন দেখাচ্ছে কেন ভাই? দি, আরিয়ান আছে না আমার বন্ধু? হ্যাঁ, কি হয়েছে ওর? কাল রাতে ওর দাদাকে ওই ভ্যাম্পায়ারটা মেরে ফেলেছে। আরিয়ান আমাকে এখনই ফোন করে বলল, কদিন ধরে যে খুনগুলো হচ্ছিল ঠিক ওভাবেই আরিয়ানের দাদাকেও মারা হয়েছে। কিন্তু তুই নিশ্চিত কিভাবে যে ওটা ভ্যাম্পায়ার ছিল? কেমন লাগলো নাককন্যার দ্বিতীয় পর্ব নিশ্চয়ই জানাবেন। পরের পর্বে নতুন আকর্ষণ আসতে চলেছে, কেউ মিস করবেন না কিন্তু। তাই পরের পর্ব দেখার জন্য লাইক কমেন্ট করে সাথে থাকুন। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।